সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামের খুব সাধারণ পরিবারে জন্ম রাজিয়ার। ছোটবেলা থেকে পিতৃহারা রাজিয়ার ফুটবলের প্রতি ছিল তীব্র ভালোবাসা। নিজের চেষ্টায় ও সাধনায় কালীগঞ্জ থেকে বাফুফের ক্যাম্পে জায়গা করে নেন তিনি। স্বপ্ন ছিল একদিন নারী ফুটবলকে তুলে ধরবেন বিশ্বমঞ্চে, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস। সন্তান জন্ম দিতে গিয়ে অকালেই বিদায় নিতে হলো পৃথিবী থেকে। বুধবার রাত 10টায় ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম দেন রাজিয়া। প্রিয় সন্তানকে বুকে আগলে রাখা, একটু আদর করার সুযোগ পেলেন না আর। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় রাজিয়ার। ঢাকার মাঠে খেলার সময় পরিচয় হয় রাঙামাটির কাপ্তাইয়ের আরেক ফুটবলার ইয়াম রহমানের সঙ্গে। পরিচয় থেকে পরিণয় হয় 2020 সালের 10 অক্টোবর। তবে মুহূর্তেই শেষ হয়ে যায় সাজানো সংসার। রাজিয়ার কল্যাণে রাস্তাঘাট ও বিদ্যুতের সমস্যার সমাধান হয়েছিল স্থানীয়দের। তাই তো তার এমন মৃত্যু কাঁদিয়েছে এলাকাবাসীকে। রাজিয়ার জানাজায় অংশ নেন হাজারো মানুষ। চোখের জলে শেষ বিদায় জানান তারা। এলাকাবাসী হিসেবে সবাই দুঃখিত বা কষ্টজনক আর কি, মেনে নিতে পারছে না এটা আর কি। এই মৃত্যুতে আমাদের এলাকাবাসী নাই, কালীগঞ্জ থানা সাতক্ষীরা জেলার সবাই শোকাহত। মেয়েকে হারিয়ে পাগল প্রায় রাজিয়ার মা। স্বজন ও এলাকাবাসীও মেনে নিতে পারছেন না তার এমন মৃত্যু। আমি বলতে পারছি না, মনের বুঝতে পারছি না যে কি হয়ে মারা গেল, আমার পাগল কিভাবে যে মারা গেল আমি এটা বলতে পারছি। তবে উন্নত চিকিৎসা না করানোয় রাজিয়ার পরিবারের দিকে অভিযোগের তীর ছুড়েছেন তার স্বামী ইয়াম রহমান। আমি বলছি আমার বোর যেতে কষ্ট না হই, সবকিছু হাসপাতালে হবে, আমি কিন্তু চাই নাই আমার এখানে হওয়ার জন্য। কিন্তু আমার একটা প্রকাশ দুঃখিত বলতে কি, আমারে জানানো হয় নাই বিদায়, আমি তাকে আমি বাঁচাইতে পারি নাই। দেশের জন্য গৌরব বয়ে আনা এই ফুটবলারের সন্তানের দায়িত্ব নিতে সরকারকে অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। রাজিয়ার এতিম সন্তানটি যিনি দেশের সম্মান বয়ে নিয়ে আসছিলেন, সেই তার একদিনের শিশু সন্তান আজকে এতিম হলো। তার জীবনের জন্য কোনো কষ্ট না হয়, রাষ্ট্র জন্য তার দায়িত্ব নিয়ে তার মায়ের কাছে যে ঋণ, রাষ্ট্র জন্য তার রাষ্ট্রের ঋণ শোধ করে। সময় সংবাদ, সাতক্ষীরা।